নেশামুক্ত ত্রিপুরা গড়তে যতদূর যেতে হয়, যা যা করতে হয় তা সবকিছু করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিধানসভায় তিনি পরিষ্কার জানিয়েছেন, নেশার বাড়াবাড়ি রুখতে সব রকম পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত তিনি। সবাই মিলে চেষ্টা করলেই যুব সমাজকে আমরা বাঁচাতে পারব। রবিবার সকালে এক শরীর চর্চা অনুষ্ঠানে উপস্থিত থেকে এ বক্তব্য রাখেন রাজ্যের ক্রীড়া এবং যুব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের যুব সমাজ ক্রমাগতই এগিয়ে যাচ্ছে নেশার অন্ধকার জগতের দিকে। সেই কবল থেকে তাদের বের করে এনে এক সুস্থ ও সুন্দর যুব সমাজ গড়ে তুলতে চান মন্ত্রী। যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে সরিয়ে আনতে প্রায় 3 বছর আগে কৈলা শহরের স্বাস্থ্যপ্রেমী মানুষরা গড়ে তুলেছিলেন বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংস্থা। সংস্থার সদস্যদের অনুরোধে রবিবার সকালে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে তাদের সাথে শরীর চর্চা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিভিন্ন খেলাধুলার উপকারিতা নিয়ে আলোচনার পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন যোগাভ্যাস করার পরামর্শ দিয়েছেন তিনি। এই যুব কল্যাণ দপ্তর আর স্পোর্টস দুটাকে সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যারা খেলাধুলার সঙ্গে যারা রয়েছি, যারা আমরা মাঠে প্রতিনিয়ত যাই, আমাদের সবার মাথায় রাখতে হবে একটা জিনিস, যে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল একটা মানে বিষাক্ত যুব সমাজকে সিনথেটিক ড্রাগের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। একটা সার্ভে রিপোর্ট বলছে উত্তর পূর্বাঞ্চলের একটা বড় অংশের যুবকরা সেটাতে আসক্ত হয়ে যাচ্ছে। আমরা সেদিকেও নজর রাখতে হবে, আমাদের যুব সমাজকে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে সেখান থেকেও মুক্ত রাখতে হবে, যে আমরা যেন তাদেরকে আমরা সবাই প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, সরকার সরকারের কাজ করবে, সেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি এবার বিধানসভায় পরিষ্কার ভাষায় বলেছেন, যতটুকু যেতে হয় যে সমস্ত পদক্ষেপ নিতে হয় সেটা তিনি নেবেন। আমরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাই, কিন্তু নেশামুক্ত ত্রিপুরা গড়া তখনই সম্ভব হবে আমরা যারা সোশ্যাল ওয়ার্ক যারা করছি, যারা বিভিন্ন সমাজসেবী যারা রয়েছে, যারা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন রয়েছে, আপনাদের মতো যারা এই ধরনের ভালো কাজ করছেন, আপনার সবার সহযোগিতার দরকার হবে। সবাই মিলে চেষ্টা করলেই তখন আমরা আমাদের যুব সমাজকে বাঁচাতে পারবো। খেলাধুলায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা কোনো অংশে পিছিয়ে নেই। ত্রিপুরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ত্রিপুরার সম্মান অনেক বাড়িয়েছে এই খেলাধুলার মাধ্যমে। আমরা যদি দেখি ত্রিপুরার পরিচিতি একটা বড় অংশে সারা দেশের মানুষ পরিচিতি পেয়েছে দীপা কর্মকারকে দিয়ে, বা আমাদের সোমদেব বর্মনকে দিয়ে, স্বাগতালক্ষ্মী রিয়াংকে দিয়ে, আরশিয়াকে দিয়ে। তো আমাদের যুব সমাজ অর্থাৎ যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা একটা রাষ্ট্রীয় স্তরে নয় আন্তঃরাষ্ট্রীয় স্তরে আজ আমাদের দাগ কেটেছে মানুষের মনে। মানুষ আজকে বলে যখন মুম্বাই বা ব্যাঙ্গালোর দিল্লিতে গেলে, আচ্ছা আপকে দীপা কর্মকারকে সিটিতে আসো, ও দীপা কর্মকার যা আগরতলা রেতে হে। তো এই যে আজকে আমাদের পরিচিতি আর যুব সমাজের মধ্যে দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ আমাদেরকে চেনে জানে। তো আমরা চাই আমাদের রাজ্যের থেকেও ভালো খেলোয়াড়রা বেরোক এবং প্রতিভাবান খেলোয়াড়রা বেরোক, পাশাপাশি একটা সুন্দর সুস্থ যুব সমাজ গড়ে উঠুক, যে যুব সমাজ মানুষের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে। রাজ্যের যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, একটা স্বনির্ভর ত্রিপুরা গড়ার, সেই দিশাতে তারাও সহযোগিতা করবে। আর কৈলাস শহরে বিশেষ করে আমাদের ত্রিপুরার পুরনো শহর কৈলাস শহর, একদম প্রাচীন শহর কৈলাস শহর, কৈলাস শহর অনেকখানি আমরা পিছিয়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে, কিন্তু খেলাধুলা খুব ভালো আমাদের এখানে। আমরা দেখেছি যখন পদ্মজং ফুটবল হতো এত মানুষের মধ্যে উদ্দীপনা থাকতো, এত ভিড় হতো, সেগুলো ধীরে ধীরে কোনো না কোনো কারণে, রাজনৈতিক বিভিন্ন কারণে সেগুলো আজ হারিয়ে গিয়েছে, এখানকার মানুষ সেগুলো ভুলে গিয়েছে। আমরা পুনরায় সেই সমস্ত খেলাধুলা, আমাদের সেই সমস্ত টুর্নামেন্ট আমরা চেষ্টা করবো এবারে সিজন থেকেই যেন আমরা করি। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এদিন তিনি খ্যাতি সম্পন্ন ক্রীড়া ব্যক্তিত্ব দীপা কর্মকার, সোমদেব বর্মন, স্বাগতালক্ষ্মী রিয়াং, আরশিয়া প্রমুখদের উদাহরণ তুলে ধরেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এর পাশাপাশি কৈলাসহর কলেজ স্টেডিয়ামে রাজ্যের সবচাইতে বড় ফুটবলের আসর পদ্মজং নিয়ে মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে ঊনকোটি এবং উত্তর জেলাতেও এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।